আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় শিক্ষার্থীরা? আমি তাহেরা শ্রী, মহানগরী স্কুল কলেজ, আবার অনলাইন ক্লাসে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ট্রান্সলেশন। আমাদের টপিকস হচ্ছে ট্রান্সলেশন। আমরা বোর্ডের দিকে চলে যাই। আপনারা খেয়াল করেছেন আমি 20টি ট্রান্সলেশন আপনাদের শিটে নির্দিষ্ট করে দিয়েছি, ওইগুলো পড়লেই হবে আপাতত। এখন আমরা দেখব বাংলা থেকে কিভাবে ইংরেজিগুলো আমরা করব। প্রথমটা হচ্ছে সে চা পান করে। আমরা কি দেখব এটা কোন টেন্সে, হ্যাঁ কাজটা কখনকার, কখন করছি আমরা, এখন না পূর্ব হয়েছিল কাজটা না আগামীতে কাজটা হবে। সে চা পান করে তার মানে এটা বর্তমান, মানে প্রেজেন্ট ফর্মে হবে। সে ইংরেজি আমরা জানি কি পান করা হচ্ছে ড্রিঙ্ক, চায়ের ইংরেজি হচ্ছে টি। সো আমরা এখন দেখি কিভাবে এটা ট্রান্সলেশনটা হবে। হি ড্রিঙ্কস টি, এখানে হি যেহেতু থার্ড পার্সন, আমি বলেছি ক্লাসে আগেও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে, তাহলে কি হবে হি ড্রিঙ্কস টি, সে চা পান করে, হি ড্রিঙ্কস টি। নাম্বার টু, সূর্য আলো দেয়, এটাও চিরন্তন সত্য, সূর্য সবসময় আলো দিয়ে আসছে, আলো দিবে, সেটা প্রেজেন্ট ফর্মেই হবে। সূর্য ইংরেজি সান, তার আগে দি বসিয়েছি, আমরা বলেছি আগে সূর্যের আগে দি হবে। সূর্য আলো দেয়, দ্য সান গিভস লাইট, দেওয়া ইংরেজি গিভস, লাইট হচ্ছে আলো। তাহলে আমরা সেন্টেন্সটা এবার বসিয়ে দিই, দ্য সান গিভস লাইট। তারা নদীতে সাঁতার কাটে, তারা ইংরেজি দে, সাঁতার কাটা ইংরেজি সুইম, নদীতে, তাহলে এটা মিলাই, দে সুইম ইন দ্য রিভার। আপনারা বলবেন এখানে ভার্বের শেষে এস কেন যোগ হলো না, দে হচ্ছে তাহারা, এটা কিন্তু থার্ড পার্সন ঠিক আছে কিন্তু সিঙ্গুলার নাম্বার নয়, এটা প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে এস বাই এস যোগ হবে না ভার্বের শেষে। সো আমরা এখন এটাকে ট্রান্সলেট করবো এভাবে, দে সুইম ইন দ্য রিভার। নাম্বার ফোর, সে ভাত খায় না, সে ভাত খায় না, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সের একটা বাক্য, ভাত খায় না, এটা নেগেটিভ সেন্টেন্স, খাওয়া ইংরেজি ইট আর নট হচ্ছে না, এখানে ডু নট অথবা ডাজ নট হবে, যেহেতু সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেখানে এস বাই এস যোগ হবে। ডাজ নট, হি ডাজ নট ইট রাইস, ভাত ইংরেজি রাইস, তাহলে আমরা কীভাবে ট্রান্সলেট করবো, হি ডাজ নট ইট রাইস। বৃষ্টি হইতেছে মানে বৃষ্টি হচ্ছে, এটা প্রেজেন্ট ফর্ম কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে, এটা স্ট্রাকচার আছে একটা, ভার্ব মূল ভার্ব বিশেষ আইএনজি, তার আগে আমরা কি বসাবো, অক্সিলারি ভার্ব বসাবো, এম ইজ আর, এটা যেহেতু বৃষ্টি হচ্ছে বর্তমান টেন্স এটা, সো এখানে ইজ হবে, বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং, বৃষ্টি হওয়া ইংরেজি কিন্তু রেইন, সো আমরা এখানে ইট দিয়ে সেন্টেন্সটা শুরু করব, ইট ইজ রেইনিং। সে বাজারে যাইতেছে, সে বাজারে যাইতেছে মানে কি কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউ কাজটা করছে, যাচ্ছে, এখনও তার কাজটা শেষ হয়নি, এটা স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট অক্সিলারি ভার্ব মূল ভার্বের শেষে আইএনজি তারপর অবজেক্ট, সো সে ইংরেজি হি, হি এর সাথে এম ইজ আর, আমরা ইজ বসাবো, হি ইজ গোয়িং টু মার্কেট, যাওয়া ইংরেজি গো, গো এর পাশে আমরা আইএনজি দিয়েছি, তাহলে আমরা সেন্টেন্সটা হবে হি ইজ গোয়িং টু মার্কেট। সে কি আসিতেছে, এটা এই যে আমি একটা কোশ্চেন কোশ্চেন বা একটা সাইন দিয়েছি এখানে, এটা হবে ভার্বটা আগে চলে আসবে, তাহলে কি হবে ইজ হি কামিং, সে আসিতেছে হলে হি ইজ কামিং, আমি যেহেতু এটাকে কোশ্চেন আকারে নিয়েছি সেন্টেন্সটা, তাহলে হবে ইজ হি কামিং, ভার্বটা আগে চলে আসবে। হাবিব তাকে সাহায্য করিয়াছে, করিয়াছে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং অবজেক্ট, হাবিব তাকে সাহায্য করিয়াছে, হাবিব হ্যাজ হেল্পড, হেল্পড হিম,
নাম্বার 9 তুমি অপেক্ষা করেছিলে তুমি অপেক্ষা করেছিলে এটা past tense অপেক্ষা করেছিলে এটা কিন্তু কাজটা আগেই হয়ে গেছে এটা হবে অপেক্ষা করা ইঞ্জি wait waited past indefinite tense এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট আর মূল ভার্ব past participle তুমি অপেক্ষা করেছিলে ইউ ওয়েটেড আমি তাকে দেখিয়া ছিলাম এটাও past indefinite past indefinite tense এ সাবজেক্ট মূল ভার্ব past participle এবং অবজেক্ট আমি তাকে দেখে তাকে দেখেছিলাম তাকে হিম হ্যাঁ তাকে ইংরেজি হিম দেখা ইংরেজি সি সি স আমি তাকে দেখিয়াছিলাম আমি দেখিয়াছিলাম আই স হিম তারা হাঁটিতে ছিল তে ছিল এটা কিন্তু past tense হাঁটি হাঁট ছিল এটা আগে অতীতে কাজটা হয়েছিল তাহলে এখানে হবে সাবজেক্ট ওয়াজ বা ওয়্যার ভার্বের শেষে আই এন জি যে রাখতে তারা হাঁটিতে ছিল তারা ইন জি দে দের সাথে আমরা ওয়াজ বসাবো না ওয়্যার বসাবো দে ওয়্যার ওয়াকিং হাঁটা ইন জি ওয়াক ওয়াকের পাশে আই এন জি তাহলে ইংরেজিটা হবে দে ওয়্যার ওয়াকিং নেক্সট 12 নাম্বার আমি তোমাকে সাহায্য করব আমি তোমাকে সাহায্য করব এই কাজটা কিন্তু আমি এখনো করিনি আমি বলেছি সাহায্য করব এটা হবে ফিউচার টেন্সে মানে ভবিষ্যতে কাজটা হবে আমি আই আচ্ছা এখানে আমি কিভাবে হবে ভবিষ্যতে কাজটা স্ট্রাকচার হবে সাবজেক্ট শেল বা উই রোল ভার্ব অবজেক্ট তাহলে আই এর সাথে শেল হবে আই শেল সাহায্য করে ইংরেজি হেল্প কাকে তোমাকে তাহলে তোমাকে ইংরেজি ইউ আমি ইংরেজিটা কি হবে আই শেল হেল্প ইউ তারপর তোমরা কি গোলমাল করিতেছিলে গোলমাল করা ইংরেজি হচ্ছে নয়েজ হ্যাঁ এটা কিন্তু past tense এবং past continuous tense করছিলে করিতেছিলে আমি বলেছি এটা কি সাইন অফ ইন্টারোগেশন এটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হোয়ার ইউ মেকিং এ নয়েজ হোয়ার ইউ ইউ হোয়ার মেকিং এ নয়েজ হচ্ছে তুমি করছিলে গোলমাল করছিলে যদি আমি বলি তুমি কি গোলমাল করছিলে তাহলে কোশ্চেন করলে কি হবে হোয়ারটা আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে নেব হোয়ার ইউ মেকিং এ নয়েজ এবং আমরা কিন্তু সাইনটা দেব সাথে সে বইটি পড়িবে না সে বইটি পড়িবে না এটা পড়বে না কাজটা এখনো করা হয়নি আগামীতে হবে এবং এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স সে ইংরেজি হি আমি বলেছি শেল বা উইল হবে শেল নট বা উইল নট হি যেহেতু থার্ড পারসন তার সাথে উইল হবে অর্থাৎ হি উইল নট পড়া ইংরেজি রিড বইটি দা বুক বইটি টিটা খানাখানি ইংরেজি হচ্ছে দা তাহলে বইটি দা বুক এখন আমি ইংরেজিটা করে নিই হি উইল নট রিড দা বুক সে বইটি পড়িবে না নেক্সট নিপা কি খেলবে এটাও কিন্তু ফিউচার টেন্স নিপা এখনো খেলবে না আগামীতে নিপা কাজটা করবে তাহলে কি হবে এটা কিন্তু কোশ্চেন আকার হ্যাঁ কোশ্চেন করা হয়েছে সো উইলটাকে আসবে উইল নিপা প্লে প্লে হচ্ছে খেলা করা নেক্সট রফি খেলিল না রফিক খেলিল না মানে খেলেনি কাজটা করা হয়েছে কিন্তু সে খেলেনি এখানে ডু নট হতো অথবা ডাজ নট হতো যদি প্রেজেন্ট ফর্ম হতো যেহেতু খেলেনি আগে পূর্বে কাজটা সো এটা হবে ডিড নট রফিক ডিড নট প্লে কি হবে রফিক ডিড নট প্লে নেক্সট গরুটি কালো ছিল গরুটি কি ছিল কালো ছিল গরুটি দা কাউ নির্দিষ্ট করে বলেছে যে গরুটি দা কাউ ওয়াজ ব্ল্যাক ছিল ইংরেজি ওয়াজ বা ওয়ার যেহেতু এখানে একটি একটি গরু সো এখানে ওয়াজ হবে আর কালো ইংরেজি ব্ল্যাক দ্য কাউ ওয়াজ ব্ল্যাক নেক্সট মেয়েটির একটি পুতুল ছিল মেয়েটির একটি পুতুল ছিল মেয়েটি দ্য গার্ল একটি পুতুল এ ডল ছিল ইংরেজি হেড এখানে ছিল ইংরেজি হেড মেয়েটির একটি পুতুল ছিল দ্য গার্ল হ্যাড এ ডল নেক্সট রিনার খেলনা ছিল না যদি বলি আমি রিনার খেলনা ছিল রিনা হ্যাড এ টয় কিন্তু রিনার খেলনা ছিল না রিনা হ্যাড নো টয়
এবার 20 নাম্বার আমি হাঁটতে পারি না আমি হাঁটতে পারি না পারা ইংরেজি ক্যান না পারা ক্যান নট এটা নেগেটিভ সেন্টেন্স সো নট হবে আর হাঁটা ইংরেজি ওয়াক আই ক্যান নট ওয়াক এই পর্যন্ত আজকে আমাদের এই ট্রান্সলেশনগুলো আমরা নির্দিষ্ট করে দিয়েছি আপনারা আগামী পরীক্ষার জন্য প্রিপারেশন আরেকটা কথা স্কুল খুললে আমাদের পরীক্ষা হবে যদি স্কুল নাও খুলে আপনি জেনে রাখেন তাও কিন্তু পরীক্ষা আমরা নেব কি কিভাবে নেব কখন নেব আপনাদেরকে নির্দিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে আপনারা আপাতত প্রিপারেশন নিতে থাকেন এই পর্যন্তই আগামীতে আবার আপনাদের সাথে আমি দেখা করব অনলাইন ক্লাসে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ